এবার চলে আসছি থার্ড ফেজ, থার্ড ফেজ, এবার চলে আসছি থার্ড ফেজ, থার্ড ফেজ অর্থাৎ 31টি আসনে এখানে ভোট হবে 6ই এপ্রিল, যেখানে হাওড়ার ফার্স্ট ফেজ, হুগলির ফার্স্ট ফেজ এবং সাউথ চব্বিশ পরগনা সেকেন্ড ফেজ, বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মান্ডির বাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, উলুবেরিয়া উত্তর, উলুবেরিয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পরশুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল। এবার চলে আসছি আমরা ফোর্থ ফেজ, অর্থাৎ ফোর্থ ফেজে 44টি আসন, যেখানে 10ই এপ্রিল ভোট নির্বাচন ঘোষণা হয়েছে। হাওড়া সেকেন্ড ফেজ, হুগলি সেকেন্ড ফেজ, সাউথ চব্বিশ পরগনা তিন অর্থাৎ থার্ড ফেজ, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এখানে এবার দেখে নিই আমরা কোথায় কোথায় কোন কোন বিধানসভায় নির্বাচন হবে। মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাকরাইল, পাঁচলা, উলুবেরিয়া পূর্ব, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচড়ো, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।